জয় নিতাই, জয় গৌর, জয় জয় রাধে শ্যাম। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে লীলারত সপার্ষদ প্রভু নিতাই, প্রভু গৌর, তৎসহ সকল সাধুগুরু বৈষ্ণবের চরণপদ্ম স্মরণ করে শুরু করছি দয়াল নিত্যানন্দের আবির্ভাব ও লীলা কথার সপ্তম পর্ব। আগের পর্বে আমরা পানিহাটিতে রাঘব পণ্ডিতের বাড়িতে প্রভুর নর্তন বিলাস ও রঘুনাথ দাসকে অপার কৃপার কথা জেনেছি। পানিহাটি থেকে নিত্যানন্দ প্রভু খড়দহে পুরন্দর পণ্ডিতের মন্দিরে উপস্থিত হলেন। পণ্ডিতের দেহে তখন অঙ্গদের আবেশ, একেবারেই উন্মাদ দশা। যখন তখন গাছে উঠে হুঙ্কার দিয়ে বলেন, আমি অঙ্গদ। পুরন্দর পণ্ডিতকে সঙ্গে নিয়ে নিত্যানন্দ গেলেন সপ্তগ্রাম। উঠলেন ভক্ত উদ্ধারণ দত্তের বাড়ি। জাতিতে সুবর্ণ বণিক উদ্ধারণ। সে যুগে সুবর্ণ বণিকরা সামাজিক নানা বিড়ম্বনার শিকার ছিল। তাদের কৃতার্থ করবার জন্যই যেন মহাপ্রভু নিত্যানন্দকে পাঠালেন বণিক কুলের নাথ করে। নিত্যানন্দ সকলকে কৃষ্ণ প্রেমে পাগল করে তুললেন। বণিক তারিতে প্রভু নিত্যানন্দের অবতার, বণিকের দিল প্রেম ভক্তি অধিকার। সপ্তগ্রামে প্রতি বণিকের ঘরে ঘরে আপনি নিত্যানন্দ কীর্তন বিহরে। উদ্ধারণকে বললেন, শোনো উদ্ধারণ, তোমার ভক্তি আর পবিত্রতা এবার আমি সকলের কাছে প্রচার করব। তুমি আজ থেকে আমার রান্না করে দেবে। খবর ছড়িয়ে গেল চারিদিকে। খবর পেয়ে ব্রাহ্মণ সমাজ চটে উঠল। এ কখনো মেনে নেওয়া যায় না, বর্ণাশ্রমের বিরুদ্ধতা আমরা কখনোই সহ্য করব না, একটা বিহিত করতেই হবে। সবাই চললেন উদ্ধারণ দত্তের বাড়ি সচক্ষে দেখার জন্য। নিত্যানন্দ উদ্ধারণকে ডেকে বললেন, উদ্ধারণ, তোমার ভাত ঘাটা ওই অড়হরের কাঠিটা উঠানে একবার পুঁতে দাও দেখি। যথাজ্ঞা প্রভু। উদ্ধারণ কাঠি পুঁতে দিল, আর তৎক্ষণাৎ সেই কাঠি থেকে ঘন মাধবী লতা বেরিয়ে এলো। সমস্ত অঙ্গন আচ্ছন্ন করে ফেলল দেখতে দেখতে। বিরোধী ব্রাহ্মণগণ নিত্যানন্দ প্রভুর লীলা বুঝতে পেরে চরণে শরণ নিলেন। আজও সপ্তগ্রামে সেই মাধবীলতা বিদ্যমান আছে। সেখান থেকে নিত্যানন্দ প্রভু গেলেন শান্তিপুরে অদ্বৈত আচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে। দেখা মাত্রই দুজনেই যেন দুজনের চরণ পাওয়ার আশায় হুড়োহুড়ি গাঢ় আলিঙ্গনে আবদ্ধ হলেন। বিদায় নিয়ে নিতাই চাঁদ এবার গেলেন নবদ্বীপে শচী মায়ের মন্দিরে। শচী মা আনন্দে আত্মহারা হয়ে বললেন, এসেছিস বাপ, তুই নিশ্চয়ই অন্তর্যামী, আমার দুঃখী মনের অভিলাষ টের পেয়ে আমায় দেখা দিতে এসেছিস। তোমার চরণ দর্শন করতে এসেছি মা, নবদ্বীপে কিছুদিন থাকবি তো? তাই থাকবো মা, প্রতি গৃহে গৃহে সংকীর্তনের আসর বসাব। সেই সময় নবদ্বীপে এক ব্রাহ্মণ তনয় ডাকাত দলের সর্দার ছিল। নিত্যানন্দ প্রভুর গায়ে এত অলংকার দেখে তার লোভ হলো সব হরণ করে নেবে বলে। উপায় বের করলেন, ভক্ত সেজে কাছে কাছে থাকবেন আর সুযোগ পেলে গলা টিপে ধরবেন।
অন্তর্যামী নিত্যানন্দ নিজেই সুযোগ করে দিলেন, গিয়ে উঠলেন নির্জনে এক ভক্তের বাড়ি, যেখানে লোকজন বিশেষ নেই, তাই ডাকাতিরও সুবিধা হবে। গভীর রাতে ডাকাত দল বাড়ি ঘেরাও করল। নিত্যানন্দ প্রভু এইমাত্র সেবা করতে বসেছেন, চারিদিকে ভক্তরা বসে আছে প্রসাদ পাওয়ার আশায়, একটু পরেই সব ঘুমিয়ে পড়বে, সকলে ঘুমিয়ে পড়লেই ঝাঁপিয়ে পড়বে অতর্কিতে সবার উপর, হরণ করে নেবে প্রভুর গা থেকে সমস্ত অলংকার। অপেক্ষা করতে করতে ডাকাত দল এক সময় ঘুমিয়ে পড়ল, ডাকাতি করার হল না। আর এক রাতে এসে দেখে অনেক প্রহরী বাড়ি পাহারা দিচ্ছে, সংখ্যায় তাদের থেকেও অনেক বেশি, সবাই যেন মুখে বিড়বিড় করে কৃষ্ণ 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 বলে চলেছে। হলো না, আজও ডাকাতি করা তাদের হলো না। এলো ভরা অমাবস্যা, অমাবস্যার অন্ধকার রাতে অনেক অস্ত্রশস্ত্র নিয়ে ঘিরে ফেললেন বাড়ি, কিন্তু একি হঠাৎ তারা চোখে দেখতে পাচ্ছে না কেন? তারা কি সবাই একসাথে অন্ধ হয়ে গেল? যেমন তেমন অন্ধত্ব নয়, প্রভু নিতাই চাঁদের লীলা, সবাই অন্ধ হয়ে গর্তে গিয়ে পড়ল। শুরু হলো ঝড় বৃষ্টি, আর সেই সঙ্গে বৃশ্চিক দংশন। ডাকাত দল বুঝতে পেরে কাতর কণ্ঠে চিৎকার করে উঠল, প্রভু নিত্যানন্দ আমাদের রক্ষা করো। নিত্যানন্দকে স্মরণ করা মাত্র ঝড় বৃষ্টি বিষের জ্বালা সব শান্ত হয়ে গেল। তারা উঠে এসে নিতাই চাঁদের চরণে আছাড় খেয়ে পড়ল। দয়াল নিতাই চাঁদ করুণা করে তাদের সবাইকে কৃষ্ণ নাম দিলেন, প্রেম ভক্তি দিয়ে উদ্ধার করলেন। এদিকে রথযাত্রা এগিয়ে আসছে, নিত্যানন্দ গৌড়ীয় ভক্তমণ্ডলী সঙ্গে নিয়ে স্থির করলেন নীলা চলে যাবেন। মনে পড়ে গেল প্রভু তাকে নিষেধ করেছেন নীলাচলে যেতে, ভাবছেন নাম প্রেম বিতরণ তো করছি আজ্ঞা অনুযায়ী, কিন্তু বছরে একবার, মাত্র একবার যদি ওই চাঁদ বদন না দেখি আমি বাঁচি কেমন করে? আমার আজ্ঞা লঙ্ঘন তো শুষ্ক বিদ্রোহ নয়, এ যে প্রেমেরই কারুকলা মাত্র। আজ্ঞা পালনে কৃষ্ণ হয় যে সন্তোষ, প্রেমে আজ্ঞা ভাঙিলে হয় কোটি সুখ উপোষ। নিত্যানন্দ নীলাচলে পৌঁছে এক উদ্যানে বসে আছেন ধ্যানমগ্ন, গভীর ধ্যানে প্রবেশ করেছেন নিত্যানন্দ। দেখছেন এক একা গৌর সুন্দর তার কাছে এসেছেন, তাকে প্রদক্ষিণ করে স্তব করছেন। নিত্যানন্দং নমস্তুভ্যম প্রেমানন্দ প্রদায়িনে কলৌ কল্মষনাশায় জন্মপতয়ে নমঃ। বাহ্যজ্ঞান ফিরতেই নিত্যানন্দ উঠে দৃঢ় আলিঙ্গন দিলেন, গৌরাঙ্গ কানে কানে বললেন, সন্ন্যাসী সত্ত্বেও তোমাকে গৃহাশ্রমী হতে হবে, সাক্ষাৎ ঈশ্বর হয় রায় নিত্যানন্দ, বিধি নিষেধের তাহে নাহিক সম্বন্ধ। সুধী ভক্তমণ্ডলী, আগামী পর্বে প্রভু নিতাই চাঁদের বিবাহ হবে, সবাইকে নিমন্ত্রণ থাকলো। জয় নিতাই, জয় গৌর,
জয় জয় রাধে শ্যাম।